আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটে বাড়ি করার জন্য যে ইট তৈরি করা হয় সেই মাটিকে পুড়িয়ে ইট তৈরি করা হয় সেই যুগেরও অবসান ঘটতে চলেছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবার ইটের সিমেন্টের ইট তৈরি হচ্ছে এবং সেই সিমেন্টের ইটের কারখানায় আমি এসেছি খানাকুলের নাঙ্গলপাড়ার একটি স্থানে যেখানে এই ধরনের ইট তৈরি হয় এবং দেখুন কীভাবে ফার্মা থেকে ওখানে মিক্সার মেশিনে এই মুহূর্তে আসছে মশলা এবং সেই মশলা এখানে মিক্সড হচ্ছে যা কিছু লাগে যেমন র মেটেরিয়াল হিসেবে ফ্লাই অ্যাশ লাগে লাগে সিমেন্ট এবং অবশ্য কুচো স্টোন গুঁড়ো যেগুলো লাগে স্টোন চিপ গুঁড়ো বালি লাগে সেগুলো নিয়ে এখানে এখানে মিক্সিং হচ্ছে ওখান থেকে মিক্সিং হওয়ার পর আনুপাতিক হাকে এর আগে এক জায়গায় দেওয়া হয়েছে চেন সিস্টেমে সেটা উঠেছে এই জায়গায় মিক্সিং হচ্ছে যেটা আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি এই চার ধরনের মেটেরিয়াল ফ্লাই অ্যাশ বালি এবং সিমেন্ট সাথে হচ্ছে স্টোন চিপ গুঁড়ো এরকম চার ধরনের মশলা দিয়ে এখানে মিক্সার হচ্ছে মেশিন এবং সেপর মিক্সিং হওয়ার পর মশলাটা চলে যাচ্ছে এভাবেই একেবারে চেন সিস্টেমের মাধ্যমে অর্থাৎ উপরের দিকে চলে যাচ্ছে এবার এই যে মিক্সিংটা হওয়ার পর ওখানে কিন্তু এক জায়গায় গিয়ে পড়বে এবং সেই পড়ার পর ওখানে দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে মাল গিয়ে পড়ছে মিক্সিং হওয়ার পর এই চার ধরনের মেটেরিয়ালস সিমেন্টের ইট তৈরি করার জন্য এবং যে সিমেন্টের ইট বর্তমানে খুব পপুলার হতে চলেছে পরিবেশ বান্ধব ইট হিসেবে পরিচিত এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন অপারেটর আছেন এই মেশিনটা অপারেট করছেন এবং অপারেটিং হচ্ছে এবং এই যে মশলা তো হলো এবার ইট কীভাবে তৈরি হচ্ছে দেখুন ফার্মা রয়েছে সে ফার্মার ওপর গিয়ে মশলাগুলো পড়ছে এবং তার উপর ওখানে ভাইব্রেশন দিয়ে ওখানে ভাইব্রেট করাবে দেখুন ইট তৈরি হয়ে গেল এই দেখুন ইট কাঁচা ইট তৈরি হয়ে গেল সিমেন্টের ইট তৈরি হয়ে গেল চার ধরনের মশলা সম্মিলিত এই মশলা চার ধরনের মেটেরিয়াল সম্মিলিত এই মশলা আবার দেখুন ওখানে এসে প্রথমে মশলাটা পড়ছে তারপর এই দেখুন ভাইব্রেশন হচ্ছে এরকম ভাইব্রেশন করে সেই যে ইট 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 তৈরি হচ্ছে একেবারে ফিনিশিং দেওয়া হচ্ছে এই দেখুন ইট ফিনিশিং দেওয়া হয়ে গেল এবং তারপর চলে আসছে অটোমেটিক্যালি এভাবে আস্তে 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 একটা সময় গিয়ে পৌঁছাচ্ছে একদম বাইরের দিকে ওইখান থেকে নামিয়ে নেওয়া হবে এবং দেখুন এভাবে নামিয়ে নেওয়া হচ্ছে সেটাও আমি আপনাকে দেখাই এরকম একজন লেবার ওখান থেকে ইটের যে ডালিটা রয়েছে যে অনেকগুলো কাঠের উপর দিয়ে এরকম ইট আছে সেটাকে কাঠের উপর কাঠের পাতা রয়েছে কাঠ এবং সে তা থেকে ওটা চলে আসছে আসার পর এই ইটটাকে নিয়ে আসা হবে এই যে এটা অবশ্য কাঁচা অবস্থায় হলো প্রথমে আপনার মেটেরিয়ালস দিতে দেখলাম তারপর মিক্সিং হতে দেখলাম মিক্সিং হওয়ার পর এটা তৈরি হলো দেখো মণিমোহন বাবু যার এই ইট ভাটা মণিমোহন সি অত্যন্ত পরিচিত ব্যক্তি এবং দেখুন এইভাবেই ধারে ধারে ইটগুলোকে কাঁচা ইটগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে এবং এই অবস্থায় নাকি চব্বিশ ঘন্টা রাখতে হবে চব্বিশ ঘন্টা রাখার পর এই ইটকে কিন্তু বাইরে বের করে দেওয়া হবে সেই মেশিন আমি আপনাদেরকে আবারও দেখালাম যেভাবে হলো এতক্ষণ যেটা আপনারা ফুঙ্কনভাবে দেখছিলেন এইটা বাইরে রোদে রাখা হবে শুকানো হবে তারপর জল দেওয়া হবে এবং তারপর আবার শুকিয়ে সেটাকে তুলে ধরা হবে এভাবে পনেরো দিন লাগে তৈরি হবে সিমেন্টের ইট এই হচ্ছে মিক্সচার মেশিন এখানে সিমেন্ট বালি এবং স্টোন চিপ দিয়ে এখানে মিক্সিং করা হচ্ছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফর্মা দিয়ে ওখানে সিমেন্ট দিয়ে যে নিচের যে লেয়ারটা সেটা দেওয়া হচ্ছে যেটা উপরের দিকে থাকবে তারপর এইভাবে আসে ভাইব্রেশন হতে 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 এদিক দিয়ে চলে আসবে ভাইব্রেটর ওদিক থেকে এই যে ফার্মা এদিক এই যে ফার্মা ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাটা ওখানে প্রথমে একটা লিকুইড কিছু দেওয়া হচ্ছে তারপরে এখানে মশলা আসছে ওই লেয়ারটা যাতে মসৃণ হয় আচ্ছা তারপরে ওই লেয়ারটার পরে লেয়ার আসার পরে চলছে
আরো জমাট হয়, মালটা মজবুত হয়। দেখতে পাচ্ছেন যে প্রথমে ওখানে একটা লেয়ার দেওয়া হয়েছে যাতে করে ওটা মসৃণ হয়, সেই ফরমাতে ওদিক থেকে লেয়ার দেওয়া হচ্ছে, একটা যাকে বলে একটা গুঁড়ো, আপনার একটা লেয়ার বলতে কি একটা লিকুইড সিমেন্ট, 3 ml একটা লিকুইড দেওয়া হয়েছে হাইটটা। তো সেটা ওখান থেকে চলে আসার পর এখানে মূল যে মশলা রয়েছে সেই বালি পাথর এবং সিমেন্টের সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেট হতে 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 এভাবে ভাইব্রেট হতে 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 আসছে। প্রথমে একটা টেবিল ভাইব্রেট হলো, আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল ভাইব্রেট, এই দেখুন ভাইব্রেট হতে হতে আসছে, ভাইব্রেট হচ্ছে, দেখুন ভাইব্রেশনটা দেখছেন, ভাইব্রেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভাইব্রেশনটা হচ্ছে এইভাবে। আরো ক্লোজ হচ্ছি, একটা টেবিল গেল, একটা টেবিলের পরে মোট 3টে টেবিল হয়েছে, একটা ওখানে লিকুইডের ক্ষেত্রে, আর তারপরে এরকম মশলা হওয়ার পর আরও 2টো টেবিল রয়েছে। একটা টেবিল এবার একটা টেবিল পেরিয়ে দেখুন এখান থেকে আবার সেকেন্ড টেবিলে চলে যাচ্ছে, সেকেন্ড টেবিলে এই মুহূর্তে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড টেবিলে যাচ্ছে। যাওয়ার পর এভাবে ওখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, ব্যাপারটাকে হাতে করে ধরে নেবেন, নিয়ে রেখে দেওয়া হবে, এবং ওইভাবে যে রেখে দেওয়া হচ্ছে যে জায়গায় এবার রেখে দেওয়ার পর এটা প্রায় 24 ঘন্টা এইভাবে থাকবে। তারপরে পরের দিন ওটাকে তুলে নেওয়া হবে এবং শেষ পর্যন্ত এইভাবে এরকম লাটানো হবে, এইভাবে লাটানো হবে। তখন দেখুন ভয় পেশান হচ্ছে, এই ডিজাইনটা কিসের জন্য ব্যবহার হয়? ওই তো ফুটপাতে, ফুটপাতে যে যেমন পছন্দ করে। আচ্ছা, ফুটপাতেতে এইগুলো সব দেওয়া হয়, বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, 8-10 রকম ডিজাইন আছে। তার মধ্যে ধরুন এরকম এরকম রয়েছে, একটা ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা প্লেন ডিজাইন রয়েছে, এগুলো রামমোহন রাস্তাতে এই ধরনের ইটগুলো কাজে লাগছে, সেটা ওইদিকে রয়েছে, আমরা সেটা দেখাবো। এরকম বহু ডিজাইন রয়েছে, বহু এবং সব ধরনের কালারও তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের কালার, কোনো হলদে, কোনোটা লাল, এবং অবশ্যই এটাকে এক ধরনের একটি টালির মতো অনেকটা, এইগুলো হ্যাঁ এই যে টালি তৈরি হচ্ছে সিমেন্টের, এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন ধরনের টালি, এরকম বিভিন্ন রঙ হয়, এগুলো বাগান বিছানো হয় আর নিজেদের রাস্তা তৈরির ক্ষেত্রেও লাগে অনেক ক্ষেত্রে। মণিবাবু, এই এই ধরনের জিনিসটা ঠিক কী কাজে লাগে, এইগুলো এই যে টালির মতো যেগুলো, এগুলো চারটে নিয়ে একটা ডিজাইন হয়, হ্যাঁ লাল হলুদ দিয়ে চারটে দিয়ে একটা সূর্যের মতন হয়ে যায়, গোল টাইপের একটা ডিজাইন হয়। আচ্ছা, এটাকে বলা হয় কয়েন, এই যে কয়েনের মতন একটা আছে ও ডিজাইন। এগুলো সাধারণত কেউ উঠোনে বিছায়, আগে উঠোনে ইট বিছাতো, এখন এগুলো দিচ্ছে, কিংবা বাগান মানে রাস্তা আছে যে সমস্ত লন গুলো আছে, যেমন এই যে আরামবাগদি শর্ট হলো, আরামবাগদি শর্ট আমার এখান থেকে 15,000 মাল গেছে। আচ্ছা, এই 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 মাল আর এই মাল, এই দু রকম ডিজাইনে। আচ্ছা ঠিক আছে, আর এইগুলো এইগুলো এই যে এগুলো মেলে ফুটপাতে, কলকাতা টলকাতা আরামবাগের বড় যে ফুটপাতগুলো আছে সেই ফুটপাতে এই এই মালগুলো ব্যবহার হয়। আচ্ছা, ফুটপাত, আর এই এই যে সাদা ইটগুলো যেগুলো দেখা যাচ্ছে এদিকে রাস্তা দেওয়া হচ্ছে, এখন বর্তমানে পিচ না দিয়ে এই রাস্তা হচ্ছে, এগুলো বালি দিয়ে বসানো হয়, বালি তার উপরে এটা বসানো হয়, কোনো কারণে গাড়ি চলতে চলতে যদি বসে যায় খরচ খুব কম, তুলে দিয়ে ওখানে বালি ফিলিং করে দিয়ে আবার ওগুলো বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ বলছি, এই যে না এগুলো 100 টনের গাড়ি গেলেও ভাঙবে না, এই যে 100 টনের গাড়ি, এই এই ইটটার কথা বলতে চাইছেন কি? এইটা হ্যাঁ বলতে, এই যে রামমোহন যে রোডটা আছে মায়াপুর থেকে এবং বাবু রামমোহন বাগান পর্যন্ত রাস্তা আছে, এর আপনার কাছে অর্ডার আছে, এই ধরনের এটি কাজ হচ্ছে কি? 7 লাখ মাল যাচ্ছে, 7 লক্ষ, 7 লক্ষ। এগুলো অ্যাকচুয়ালি আবিধানিক নাম কি? এই এই জিগজ্যাগ মল্ট, জিগজ্যাগ মল্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার তেলো ভেলো যে রাস্তাটা হয়েছে বলুন্ডি, হ্যাঁ 5 লাখ মাল গেছে এই এই মাল। আচ্ছা, মলয়পুর বোতানের যে রাস্তা হয়েছে এই মাল গেছে। আপনি একটু মনিবাবু এদিকে আসবেন, হ্যাঁ এই মাল, হ্যাঁ আর মলাইপুরে, হ্যাঁ মলাইপুর, আনু আনু
কামার পুকুরে যে আনুর আনুরে যে মাল গেছে এই মাল আমার এখান থেকে গেছে। মানে তাহলে যেটা বোঝা যাচ্ছে যে টালিগুলো তৈরি করা হচ্ছে, এই ধরনের রাস্তার ইট তৈরি করা হচ্ছে বা বিভিন্ন ডিজাইনের আরও ফুটপাতের যে মাল সেগুলো সব তৈরি করা হচ্ছে। মণিবাবু, এই যে ফ্লাই অ্যাশ ব্রিক আপনি এখানে চালু করেছেন এই ব্যবসা, তো এর উপকারিতা কী? আপনি তো এর আগেও মাটির যে ইট, মাটি পোড়ানোর যে ইট সেগুলো যে হয় সেই ব্যবসা আপনার আছে, তো এই ব্যবসায় এলেন, প্রথমে জানতে চাইবে এর কী উপকার, ওর তুলনায় এর উপকারিতা কী? অদূর ভবিষ্যতে এই ফ্লাই অ্যাশ ব্রিক্স ছাড়া উপায় নাই। আমাদের দেশ যেভাবে আগাচ্ছে, আমাদের মাটির ইঁটে যেভাবে মাটি তুলে তুলে ইঁট তৈরি করে পোড়ানো হচ্ছে, পোড়ানোর ফলে পলিউশন হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে, শুধু তাই নয়, আপনার মাটি ক্রমে নিতে নিতে মৃত্তিকা শেষ হয়ে যাচ্ছে, এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মেন তো চাষ, আমরা যদি সেখানে ফসল না হয় আমরা খেতে পাবো না, সেই কারণেই মাটি শেষ হয়ে যাচ্ছে এই মাটি পুড়িয়ে পুড়িয়ে ইঁট তৈরি করে। যার জন্যে আমার চিন্তাভাবনা এলো যে, এবং শুধু তাই নয়, আমি বিভিন্ন বাইরে ঘুরে টুরে দেখেছি, আজ থেকে 15-20 বছর আগে আমাদের এই পশ্চিমবাংলার বাইরে যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, উটি, হায়দ্রাবাদ, এ সমস্ত আজ থেকে 15-20 বছর আগে থাকতেই কিন্তু মাটির ইট বন্ধ হয়ে গেছে, সেখানে কিন্তু ওই ফ্লাই অ্যাশ ব্রিক্স চালু হয়ে আছে, চলছে এবং সেখানে ঘর হচ্ছে। ফ্লাই অ্যাশ ব্রিক্সের একটাই সুবিধা, এ প্রথম হচ্ছে যে এ হচ্ছে দূষণমুক্ত, পরিবেশে কোনো ক্ষতি করে না। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি ঘর এই ফ্লাই অ্যাশ ব্রিক্সে করে তাহলে এটা দীর্ঘমেয়াদী হয়। আমাদের এখানে ধারণা যে ফ্লাই অ্যাশ ব্রিক্স নাকি মজবুত হয় না, সম্পূর্ণ ভুল ধারণা। যদি ঠিক তৈরি করা হয় মজবুত, আমি তো বলছি আমার এখানে আমার মা সারদা ব্রিক্সের যে মাল তৈরি হচ্ছে আপনারা দেখুন, পরীক্ষা করুন মাটির ইটের থেকে কত শক্ত। শুধু তাই নয়, এই ইট ফ্লাই অ্যাশ ব্রিক্সে আপনি যদি একটা ঘর তৈরি করেন, প্রথম কথা ঘর থাকবে ঠান্ডা, এসি যদি কেউ লাগায় সেখানে এসি খরচ 20%, ইলেকট্রিক খরচ কম হবে, মানে ঠান্ডা থাকবে ঘর, এক নম্বর। দু নম্বর, নোনা লাগার কোনো সম্ভাবনা নেই, কেন না, ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি, তো ফ্লাই অ্যাশ, সিমেন্ট, বালি, আর আমি একটু মজবুত করার জন্য অ্যাডিশন করছি স্টোন ডাস্ট। এখন ফ্লাই অ্যাশটা কী? ফ্লাই অ্যাশটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রেও কিংবা স্টিল প্ল্যান্টের যে স্ল্যাগটা বেরোয়, ছাইটা বেরোয়, সেইটা দিয়ে তৈরি। ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ মানে পাঁশ। আচ্ছা, কয়লাকে পুড়িয়ে যেটা হয়। এখন ফ্লাই অ্যাশে কী আছে? ফ্লাই অ্যাশে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে নোনা প্রতিরোধক, অতএব এই অ্যাশেতেই ক্যালসিয়াম আছে, সেখানে নোনা লাগার কোনো সম্ভাবনা নেই, মাটিতে কিন্তু নোনা লাগার সম্ভাবনা 100% আছে। কারণ ওজনের ব্যাপার, ওজনে যদি আমরা ফ্লাই অ্যাশ মেশিন 2-3 রকমের আছে, যে একটা হচ্ছে ভাইব্রেটিং মেশিন আর একটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিনে যদি ইট তৈরি করা হয় তার ওজন মাটির ইটের থেকে অনেক হালকা হবে, অন্তত 300-400 গ্রাম হালকা হবে, কারণ সেখানে অ্যাশের পরিমাণটা বেশি দেওয়া হয় কিন্তু মজবুতটা কম হবে। আমি যেটা তৈরি করছি ভাইব্রেটিং মেশিনে, এখানে অ্যাশের পরিমাণটা একটু কম থাকে বালির থেকে, অতএব এখানে ওজনটা মাটির ইটের যা সমান, প্রায় সমান, 10-15 গ্রাম কম বেশি এইটুকু, এছাড়া অন্য কিছু নয়। দামের ব্যাপারে এটা অনেক সস্তা, অনেক মজবুত, এবং শুধু তাই নয়, এখানে সিমেন্ট খরচ খুব কম হবে, ইউনিফর্ম সাইজ 10-5-3, আমি যে তৈরি করছি এখন 10-5-3 ইউনিফর্ম সাইজ, কিন্তু মাটির ইটে দেখবেন সাইজটা ইউনিফর্ম হয় না, কারণ সেখানে ফর্মা মাটি থেকে তৈরি করা হলো, খামারে ফেলা হলো, সেখানে ইট বেঁকে যায়, পোড়ানোর সময় বেঁকে যায়, এইসব নানারকম হয়, কিন্তু এ একদম ইউনিফর্ম সাইজ আসবে। এখানে সিমেন্ট খরচ আমরা পরীক্ষা করে দেখেছি, হাজারে 1000 ইট গাঁথতে সিমেন্টের ইটে যদি 3 বস্তা লাগে, মাটির ইটে মিনিমাম 4 বস্তা লাগবে, হাজারে 1 বস্তা করে সিমেন্ট কম লাগবে। প্লাস্টারের ক্ষেত্রেও কম লাগবে, দুদিক সমান হবে গাঁথুনিতে, যেহেতু ইটের সাইজ সমান, মাটির ইটের ইটের সাইজ কিন্তু সমান হয় না, মাটির ইটে
মাটির ইটে পাঁচ বস্তা লাগে হাজারে, তিন বস্তা লাগবে, এক বস্তা কম লাগবে, 30% কম লাগবে, কম লাগবে এখানে সিমেন্ট কম লাগবে। আর কি সুবিধা আছে? আর সুবিধা আপনি দেখুন হিসেব করে ওজন প্রায় সমান হলো। আচ্ছা, নোনা লাগবে না, নোনা লাগবে না। দ্বিতীয় হচ্ছে খরচ কম হচ্ছে, একজন গৃহস্বামীর খরচ কম হচ্ছে। মাটির ইটের দাম যদি 11,000 টাকা হয়, আমার এখানে ইটের দাম 7,000 টাকা হাজার, তাহলে কত দামের ফারাক হচ্ছে? 4,000 টাকা। কি ছাড়া পাচ্ছেন মার্কেটে? মার্কেটে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে। আমি 2 বছর আগে যখন এই ফ্যাক্টরি তৈরি করি, তখন এখানে ঘুম ধরে যেত, মাছি মানে কি বলবো, মানে এর তাড়াতে হতো, মাছি তাড়াতে হতো। এখন কিছু না, এখন পরপর কাস্টমার আসছে, গ্র্যাজুয়ালি আমার কাস্টমার বাড়ছে, দেখছি খুবই ভালো। হঠাৎ আপনার মাথায় এরকম ব্যবসা করার মানসিকতা এলো কি কোন জায়গা থেকে? আমি তো বললাম, আগেই বলেছি, আমি মাঝে মাঝেই প্রতি বছর 2-3 বার করে বাইরে যাই, সেখানে দেখে আসতাম এই ধরনের ইঁটে ঘর হচ্ছে, তখনই আমার এ হলো এবং আমি পেপার টেপার পড়লাম। এবং আমি ইট ব্যবসার সঙ্গে যুক্ত, মাটির ইঁটের ইট ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় 40-45 বছর, সেই হিসাবে তাতে বিভিন্ন মিটিংয়ে গেছি, যখন এই মাটির ইঁটের যে সমস্ত অ্যাসোসিয়েশনের মিটিংগুলো হয়, তখন দেখেছি সেখানে যেভাবে সরকারি খাড়া এই মাটির ইঁটের মানে আইন কানুনের যে প্যালাফার্নিয়াগুলো যে এসে পড়ছে, এবং সেখানে সুপ্রিম কোর্টের অর্ডার আসছে মাটি পোড়ানো চলবে না ডিউ টু পলিউশন, মাটি পোড়ানো নিষিদ্ধ। তাহলে মাটি যদি পোড়ানো নিষিদ্ধ হয়, তাহলে ইট কোথা থেকে হবে? মাটির ইট পাওয়া যাবে না। তখন আমার মাথায় এলো ওর বিকল্প একটা তৈরি করতে হবে। তখনই আমার মাথায় এলো ওই বাইরে ঘুরে দেখেছি যে এই ফ্লাইঅ্যাশ ইট তৈরি হচ্ছে, সেইটা দেখে এসে সেই অনুকরণেই আমি আরম্ভ করেছি এখানে। আপনার এই ব্যবসার ঠিকানাটা? আমার এখানে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস হচ্ছে, ফ্যাক্টরির নাম আছে মা সারদা ব্রিক্স, আচ্ছা, ভিলেজ কৃষ্ণনগর, পোস্ট নাঙ্গুলপাড়া, থানা খানাকুল, জেলা হুগলি, আর আপনার পিনকোড হচ্ছে 712-406। আপনার স্টপেজটার নাম কি? স্টপেজটার একটাকে আমরা যেহেতু পটিটা নাঙ্গুলপাড়া, আমরা নাঙ্গুলপাড়াও বলি, আবার কৃষ্ণনগর কাঠের কোল্ড স্টপেজও বলি, রাজা রামমোহন রায় কোল্ড স্টোরেজের ঠিক দক্ষিণ গায়ে। দেখি আপনার খানাকুল ওয়ান পড়ছে, খানাকুল ওয়ান ব্লক। ধন্যবাদ মণিমোহন বাবু। মণিমোহন বাবু আপনার পুরো নাম? আমার নাম মণিমোহন সি।